তো হ্যালো বন্ধুরা, আমি নয়ন আর চলে আসলাম আরো একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আজকে প্র্যাঙ্কের চ্যানেলে প্র্যাঙ্ক শুট করতে যাবো। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের ঠাকুরনগর স্টেশনে গিয়ে একবার কথা বলছি। আজকে ঠাকুরনগর স্টেশনে, তারপর রোডে, ওখানে গিয়ে প্র্যাঙ্ক করবো। আর প্র্যাঙ্কের ভিতরে মানে আমাদের টেডির ভিতরে থাকবে আমার এই বন্ধুটা, এই বন্ধুটা টেডির ভিতরে থাকবে, ও আজকে প্র্যাঙ্ক করবে। আর ওর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আমার ডেসক্রিপশনে লিংক থাকবে। আর আমার সাপোর্ট করবে কিন্তু, ভাইও কিন্তু সাপোর্ট, আর আমাকেও সাপোর্ট করো, আর আমার ভাইকেও সাপোর্ট করো, মানে আমার ভাই আমার বন্ধু ওকেও সাপোর্ট করো। তো বেশি কথা বাড়াবো না, চলো একবারে ঠাকুরনগর স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ডেসক্রিপশনে লিংক আছে, অবশ্যই চেক আউট করো আমার ভাইয়ের চ্যানেল। তো চলো যাওয়া যাক। 2 hours later. গাইস, ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি এখন। এখন আমার বন্ধুটিকে ওটা পড়াবো, মানে টেডিটা পড়াবো। তোমরা দেখো আমরা কীভাবে আকাম করে টেডিটা পড়াই ওকে। চলো আবে, ভুঁড়িটা দোলা ভাই, ভুঁড়িটা দোলা একটু। বাংলায় বাসো এই ওটা পরে জুতো বুট আগে না ওটা আগে এরা সবাই এখন দেখতে এসছে আমাদের বন্ধুটিকে, এখন টেডি সাজাচ্ছে আর সবাই দেখতে এসছে। গাইজ আমাদের টেডি রেডি, এখন এখন আমরা প্র্যাঙ্ক করতে যাবো। আমাদের টেডি রেডি, এখন আমরা বেরোবো, চলো যাওয়া যাক। দেখে যে মাইয়া শুরু মার্কেটে নতুন টেডি। পহলা নশা পহলা খুমার। গাইজ এখন ফটো সেশন চলছে। ওরে বাবা গো, এত সুন্দর ফটো সেশন। গাইজ কাদের সাথে ফটো সেশন করছে একটু কমেন্টে বলো তোমরা। গাইজ আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমার পাশে টেডি আছে, এখন টেডি এনে স্টেশনে চলে যাবো। স্টেশনে গিয়ে ওর টেডিটা খুলে ফেলবো।
আর আমার আমার পাশে বসে এখন প্র্যাঙ্ক করছে। চলো স্টেশনের উপর গিয়ে কথা বলছি। গাইজ দেখো আমাদের ডেডিটা কি করছে, দেখো ট্রেনের লোকেদের সাথেও আকাম মারছে। এই ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওই লিঙ্ক দিয়ে অবশ্যই প্র্যাঙ্কি টেডি বয়েস চ্যানেলে চলে যেও, ওখানে গিয়ে ফুল ভিডিওটা দেখে নিও। গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিও করতে গেলে কত কিছু ফেস করতে হয় দেখলে তো তোমরা। ভাই খোল দেখ, দেখো অবস্থাটা দেখেছো ছেলেটা, ছেলেটার মুখের অবস্থা দেখো। এই ভিডিও করতে গেলে আর তোমরা এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য, আর তোমরা একটু সাপোর্ট করছো। আরে তুমি গাইস চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখলে তো কত কষ্ট হয় একটা ভিডিও শ্যুট করতে, যে যে ওটার ভিতরে ছিল তার অবস্থাটা দেখেছো কেমন হয়েছিল। তো বলছি একটু সাপোর্ট করো, আমার ভাইয়ের চ্যানেলকেও সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো। তো তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কী করে হবে গাইস, প্লিজ সাপোর্ট করো। তো আজকের জন্য ভিডিও এইটুকুই, তো বাই বাই।